আসসালামু আলাইকুম ঈদ মোবারক চলে এলাম আপনাদের জন্য ঈদের লাস্ট মিনিট একটা ডেজার্ট রেসিপি নিয়ে তৈরি করে দেখাচ্ছি শ্যামায়ের মিঠা টুকরা বা শ্যামায়ের বিস্কিট বরফি খুবই সহজ এবং চটজল দেওয়া একটা রেসিপি যেটা বানাতে সব মিলিয়ে পনেরো মিনিটের মতো সময় লাগবে আপনি চাইলে ঈদের দিন সকালে উঠেও বানাতে পারবেন আর একবার বানিয়ে ফ্রিজের বাইরেই সাত দিন পর্যন্ত রেখে খেতে পারবেন একই সঙ্গে রস আলো এবং মুচমুচে একটা শ্যামাইয়ের ডেজার্ট যা ছোট বড় সবাই খুব পছন্দ করে খাবে চলুন তাহলে শুরু করা যাক আজকের ডেজার্টটা তৈরি করার জন্য আমি বার্মি চিলি বা চিকন শ্যামাইটা নিয়েছি যেটা দিয়ে আমরা দুধ স্যামাই রান্না করি প্যাকেটের মধ্যে শ্যামাইটাকে আমি ছোট টুকরো করে ভেঙে তারপরে বাটিতে ঢেলে নিয়েছি তারপরও আবারও হাত দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো করে নিচ্ছি এতে করে আমাদের সামাইটা নানাচাড়া করতেও যেমন সুবিধা হবে তেমনি ডেজার্টটা দেখতেও ভালো লাগবে আর আমি যে স্যামাইটা নিয়েছি সেটা দুশো গ্রামের একটা প্যাকেট ছিল আড়াইশো গ্রামের প্যাকেট দিয়েও হবে আর আপনি চাইলে ওয়ার্মি চিলির পরিবর্তে লাচ্ছা শ্যামাই দিয়েও কিন্তু একইভাবে এই ডেজার্টটা তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার শ্যামাইটা গুঁড়ো করা হয়েছে এরকম ছোট ছোট করে স্যামাইটাকে ভেঙে নিতে হবে এবারে চুলাই মিডিয়াম লো আছে একটা প্যান গরম করে তাতে আমি দুই টেবিল চামচের থেকে একটুখানি বেশি ঘি দিয়ে দিয়েছি চাইলে বাটারও দেয়া যাবে তবে ঘি বা প্যান কোনোটাই যেন অতিরিক্ত গরম না হয় সেই পর্যায়ে আমরা এর মধ্যে দিয়ে দিব ভেঙে গুঁড়ো করে নেওয়া শ্যামাইগুলো তারপরে এই ঘিয়ের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিতে হবে যেহেতু আজকে রান্নায় আমরা কোনো দুধ বা পানি ব্যবহার করব না শ্যামাইটাকে সেদ্ধ করার জন্য সেজন্য আমাদেরকে খুব ভালো করে শ্যামাইটাকে ভাজতে হবে যাতে ভেতর পর্যন্ত ভাজা হয় আর শ্যাময়ের মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে প্রথম দু মিনিট মিডিয়াম লো আছে শ্যামাটাকে ভেজে নেবার পর এবার আমি এতে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ফ্রেশ নারিকেল কোড়া চাইলে শুকনোটাও দেওয়া যাবে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো এবং সেই সঙ্গে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা বাদাম আমি কাজু বাদাম দিয়েছি অন্য কোনো বাদামও দেয়া যাবে আবারও সব কিছু একসঙ্গে নেড়ে মিশিয়ে নিব শ্যামায়ের সঙ্গে সঙ্গে এগুলোও ভাজা হতে থাকবে আর এগুলো দেওয়ার পর আমি আরও তিন মিনিটের মতো একসঙ্গে সব কিছু ভেজে নিয়েছি এবারে আমরা এর মধ্যে দিয়ে দিব কনডেন্সড মিল্ক আজকের রান্নায় কোনো আলাদা করে দুধ চিনি দিতে হবে না যেহেতু কনডেন্স মিল্ক এমনিতেই মিষ্টি থাকে আর এক প্যাকেট শ্যামায়ের জন্য আমি একটিন কনডেন্স মিল্কের অর্ধেকেরও কিছুটা কম দিয়েছি যদি আপনারা কাপের মাপে দিতে চান তাহলে এক প্যাকেট শ্যাময়ের জন্য হাফ কাপ থেকে থ্রি ফোর্থ কাপ পর্যন্ত কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন খুব বেশি মিষ্টি খেলে এক কাপ পর্যন্ত দেয়া যাবে অথবা ততটুকুন দিতে পারেন যতক্ষণ না এটা আঠালো হয়ে আসছে আর কনডেন্স মিল্ক দেওয়ার পর ঠিক পাঁচ মিনিটের মাথায় দেখবেন এই শ্যাময়ের মিশ্রণটা আঠালো হয়ে যাবে এবং একসঙ্গে দলা পাকিয়ে যাবে তখন বুঝবেন হয়ে গিয়েছে আমার শ্যাময়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে নামিয়ে নিয়েছি আর শ্যাময়টাকে সেট করার জন্য ছোট চার কোনো একটা বাটিতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে গরম গরম শ্যামায়ন মিশ্রণটা এতে দিয়ে দিচ্ছি তারপর স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নিব আর এই কাজটা আপনাকে শ্যামায়ন মিশ্রণটা গরম থাকা অবস্থাতে করতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটু টাইট হয়ে যাবে আর আমি এখানে যে বাটিটা নিয়েছি তাতে পুরোটা শ্যামায়ন মিশ্রণ ধরবে না যেহেতু এটা ছোট তো যতটুকুন ধরেছে সেটা আমি এভাবে সমান করে নিয়ে এখন অপেক্ষা করছি এটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত এবারে বাকি শ্যাময়ের মিশ্রণটা দিয়ে আমি অন্য একটা ডিজাইন করছি তার জন্য একটা ছোট কুকি কাটার নিয়েছি আর এটার গায়ে একটু ঘি মাখিয়ে নিয়ে গরম থাকা শ্যাময়ের মিশ্রণটা দিয়ে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে একটু সেট করে নিচ্ছি যদি আপনাদের কাছে কুকি কাটার না থাকে তাহলে যে কোনো একটা কৌটার মুখের মধ্যেও আপনারা এই কাজটা করতে পারেন তারপরে সাবধানে আমি কুকি কাটারটা সরিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন সুন্দর গোল একটা চাঁদকির মতো হয়েছে এখন আপনি বাইরের যে অসমান অংশগুলো সেগুলো চাইলে আঙুল দিয়ে এইভাবে একটু সমান করে দিতে পারেন আর যেহেতু শ্যামাইয়ের মিশ্রণটা গরম আছে তাই খুব সহজে এটাকে শেপ করা যাবে চাইলে গোল গোল লাড্ডুর শেপও করে নিতে পারেন এদিকে বাটিতে আমরা যে শ্যামাইটা সেট করে নিয়েছিলাম সেটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে এখন বাটির চারপাশ দিয়ে একটা ছুরি ঢুকিয়ে শ্যামাইটা আলগা করে নিয়ে তারপর আমি বাটি থেকে বের করে নিচ্ছি এখন আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপে টুকরো করে কেটে নিতে পারেন চাইলে বরফির মতো করে কাটতে পারেন করে কাটতে পারেন, অথবা আমি যেভাবে কাটছি এভাবে আয়তকার করেও কেটে নিতে পারেন আপনি চাইলে শ্যামাইয়ের টুকরাগুলোকে এরকম বড় করে কেটে নিতে পারেন আবার যদি ছোট পছন্দ করেন তাহলে এর মাঝখান থেকে একটা কাঠ লাগিয়ে দিতে পারেন এইভাবে করে আপনার পছন্দ মতো শেপে এবং সাইজে এগুলোকে কেটে নিতে হবে তারপরে পরিবেশন করুন আপনার পছন্দ মতো পদ্ধতিতে আমি একটা প্লেটে এভাবে সাজিয়ে নিয়েছি আর চাইলে ওপর দিয়ে একটু বাদাম কুচি ছড়িয়ে দিতে পারেন দেখতে অনেক ভালো লাগবে এবারে আমি আপনাদেরকে একটা বরফি ভেঙে দেখাচ্ছি দেখে হয়তো মনে হচ্ছে অনেক বেশি শক্ত আর টাইট হ্যাঁ টাইট থাকবে কিন্তু অনেক বেশি শক্ত হবে না এই যে দেখুন কত সহজে এটা ভেঙে যাচ্ছে ভেতর থেকে কিন্তু রসালো থাকবে এবং একই সঙ্গে শ্যামাইগুলো মুচমুচে হবে খেতে খুবই মজার ঈদ আয়োজনে আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো বাংলাদেশের খুবই কমন এবং ট্রেডিশনাল একটা ঈদের ডেজার্ট লাচ্ছা শ্যামাই কোনো হাংকি পাঙ্কি শ্যামাই নাই একদম সহজ সাধারণ দুধে ভেজানো লাচ্ছা শ্যামাইটাই আজকে বানিয়ে দেখাবো যারা রান্না জানেন তারা হয়তো ভাবছেন এটা আবার দেখানোর কি আছে কিন্তু যারা একদম নতুন আনকোরারাঁধুনি তাদেরও কিন্তু এই ছোট্ট একটা রান্নার শেখার বিষয় আছে কারণ আমি নিজে যখন রান্না জানতাম না তখন প্রথমবার এই লাচ্ছা সেমাই বানাতে গিয়ে কি যে অঘটন ঘটিয়েছিলাম সে গল্পটা আর নাই বা বললাম তাই যারা নতুন এবং আনারি রাঁধুনি আছেন আমার মতো আশা করছি তাদের আজকের এই ছোট্ট ভিডিওটা কাজে লাগবে আজকের সেমায় রান্না করার জন্য আমি ব্যবহার করছি ঘরে বানানো লাচ্ছা সেমাই আমার চ্যানেলে একটি ভিডিওই আছে কিভাবে ঘরে বসে লাচ্ছা শ্যামাই বানাতে হয় ডেসক্রিপশন বক্সে তার লিংক পেয়ে যাবেন তবে দোকানের কেনা শ্যামাই দিয়েও কিন্তু একইভাবে আপনি রান্নাটা করতে পারবেন আর লাচ্ছা রান্না করার আগে ভেজে নেওয়ার কোনো দরকার নেই কারণ এটা অলরেডি তেলে ভাজা তো আপনাকে যেটা করতে হবে শ্যামাইটাকে রান্নার আগে একটু ছোট করে ভেঙে নিতে হবে যাতে খেতে সুবিধা হয় দোকানের কেনা শ্যামাইগুলোর প্যাকেটে ওজন থাকে সাধারণত দুশো গ্রাম আমি এখানে ঘরে বানানো যে শ্যামাইয়ের চাতকিটা নিয়েছি তার ওজন একশো গ্রাম তবে দুধের যে পরিমাপটা আমি দেখাবো সেটা দুশো গ্রাম শ্যামাইয়ের জন্যই তাই যারা দোকানের কেনা শ্যামাই ব্যবহার করছেন তাদের জন্য সুবিধা হবে এবারে চলে এলাম মূল রান্নায় একটা কড়াইয়ে প্রথমে আমি সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি এই ঘিটাও কিন্তু আমার ঘরে বানানো কিভাবে বানাতে হয় তার রেসিপি লিঙ্ক বক্সে আপনারা পেয়ে যাবেন এক চা চামচের মতো ঘি আমি এখানে নিয়ে নিলাম চাইলে এর পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে আমি কিছু কিসমিস এবং বাদাম কুচি দিয়ে ভেজে নিব বাদাম কুচি চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন শুধু কিসমিস দিয়েও রান্নাটা করা যাবে খুবই অল্প আছে আমরা কিশমিশটাকে ভেজে নিব হালকা সোনালি এবং এরকম ফুলে ওঠা পর্যন্ত তারপর ওই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিব কিছু গরম মশলা ছোট্ট দুটুকরো দারুচিনি এবং তিনটা এলাচ সাথে দিয়ে দিচ্ছি এক লিটার অর্থাৎ চার কাপ দুধ প্রথমে ঘিটা দুধের উপরে ভেসে উঠলো আস্তে আস্তে যখন জাল হয়ে যাবে তখন কিন্তু দুধের সঙ্গে মিশে যাবে আমাদেরকে এই দুধটা জাল করে কিছুটা ঘন করে নিতে হবে অনেক বেশি ঘন নয় আর এবারে আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আমি এখানে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করছি খুবই মডারেট মিষ্টির জন্য যারা মিষ্টি বেশি খান তারা হাফ কাপ বা তার থেকে বেশি চিনি ব্যবহার করতে পারেন তবে দুধ কিছুটা জাল হলে এমনিতেই কিন্তু একটি ভাব চলে আসে তো আপনার নিজের পছন্দ মতো ওয়ান থার্ড থেকে পনে এক কাপ পর্যন্ত আপনি চিনি এখানে দিতে পারেন আর দুধের তলা এভাবে ঘেসে ঘেঁসে আমরা ভালো করে জাল করব যাতে নিচে মিল্ক সলিডটা না জমা হয় দুধটা পারফেক্টভাবে ঘন হয় চার কাপ দুধকে তিন কাপের মতো ঘন করলে অ্যানাফ খুব বেশি ঘন করার দরকার পড়ে না আর চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দুধ দিয়েও এই স্যামাইটা রান্না করতে পারেন যখন দুধটা জাল করা হয়ে যাবে তখন এর ভেতর থেকে গরম মশলাগুলো আমি তুলে ফেলে দিব এখন এই গরম দুধ সরাসরি আমরা শ্যামাইয়ের উপর ঢালবো না অথবা শ্যামাইটাও এর মধ্যে দিয়ে নাড়ব না তাহলে কিন্তু একদম আটা ঘুটা হয়ে যাবে যেটা করব পাঁচ মিনিট অপেক্ষা করব চুলাটা বন্ধ করে দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নিব যাতে দুধের ভেতরের অতিরিক্ত গরম ভাবটা চলে যায় এখন যে পাত্রে আপনি পরিবেশন করতে চান সরাসরি তাতে ভেঙে রাখা শ্যামাই এবং ভাজা বাদাম কিশমিশ দিয়ে তার উপরে গরম দুধ ঢেলে দিতে হবে আর দুধটা এমনভাবে ঢালবেন যে শ্যামায় যেন অবশ্যই দুধের থেকে অনেকটা নিচে থাকে কারণ এই সময় খুব দ্রুত দুধ টেনে নেয় দশ মিনিট মতো অপেক্ষা করবেন যদি দশ মিনিট পরে দেখেন যে শ্যামায় অনেকটা দুধ টেনে নিয়েছে তাহলে আরও কিছুটা দুধ আপনি এর মধ্যে ঢেলে দিতে পারেন তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু দুধের কনসিস্টেন্সি ঠিক আছে যখন ঠান্ডা হবে এটাই গা মাখা মাখা হয়ে যাবে তারপর অপেক্ষা করব এই সেমাইটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলে সাজানোর জন্য ওপর দিয়ে আরও কিছু বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি তবে এটা একেবারেই অপশনাল ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দুধে ভেজানো লাচ্ছা সেমাই খুব সহজে এই সেমাইটা আপনারা ঈদের দিন সকালেই রান্না করে নিতে পারবেন জাস্ট কয়েকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে এক হচ্ছে দুধ জ্বালিয়ে ঘন করার পর তার মধ্যে শ্যামাই দিয়ে নাড়া যাবে না তাতে আটা ঘুটা হয়ে যাবে আবার অতিরিক্ত গরম দুধও শ্যামার মধ্যে ঢালা যাবে না একটু অপেক্ষা করে পাঁচ মিনিট অপেক্ষা করে দুধটাকে নেড়ে চেড়ে ভাব বের করে তারপরে শ্যামায় ঢালতে হবে আর দশ মিনিট পরে যদি দেখেন শ্যামায় দুধ বেশি টেনে নিয়েছে আরও কিছুটা দুধ ওপর দিয়ে ঢেলে হালকা করে একটু মিশিয়ে দিবেন ব্যাস হয়ে গেল আশা করছি যারা নতুন আছেন তাদের আমার আজকের রেসিপি ভালো লাগবে এবং কাজে আসবে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা